মেয়েদেরকে এরকম হাজারো জিনিস ত্যাগ করতে হয়। দেখবেন রীতি আস্তে আস্তে সব মানিয়ে নিতে পারবে। আমিও সেটাই দোয়া করি। এখন চলেন। তুমি যাও, আমি আর একটু এখানে থাকি। নিপা কি আর বলবে, নিপাও বুঝতে পেরেছে যে এই সময় নয়নকে একটু একা থাকতে দেওয়া উচিত, নিজেকে একটু হালকা করে নেক। এদিকে রীতি সারা রাস্তা যেতে যেতে কেঁদেছে, ভাই সেই ছোট থেকে আদর ভালোবাসার কথা মনে করে। কখনো মনেই হয়নি নিপাদার ভাবি মায়ের অভাবটা নিপাই পূরণ করেছে। শান্ত রীতিকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছিল না, কারণ শান্ত এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এটা ভাবেনি। সকালে শান্ত জানতে পারে, কিন্তু তখন তার বারণ করার মতো কোনো সিচুয়েশন ছিল না। বাসায় এদিকে শান্তর আম্মু ওনার রুমে নিয়ে গেল, তারপর এদিকে অনেক কিছু বোঝালেন, নিজেকে শক্ত করে নিতে বলেন। রাতে ডিনার করার পর হৃদিকে শান্ত রুমে নিয়ে যাওয়া হলো। রুমটা তেমন বেশি সাজানো হয়নি, তবে যেটুকু সাজিয়েছে এটাতেই অনেক বেশি সুন্দর লাগছে। রীতি আগেও রুমটা দেখেছে, কিন্তু আগের দেখা আর এখনকার দেখার মধ্যে অনেক ডিফারেন্স। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেয়ে রীতি ভাবল শান্ত এসেছে। রীতি ঘোমটা দিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে নাহিদ এসেছে। ভাবি কেমন লাগছে এখানে? ভালো। আসলে হঠাৎ করে সব হয়ে গেল তো, রুমটাও সাজাতে সময় পেলাম না। এখন যে অবস্থায় আছে ওটাও অনেক সুন্দর। ভাবি চিন্তা করো না, যেদিন আমাকে চাচু ডাক শোনাবে ওই দিন অনেক বড় সারপ্রাইজ দেবো। ভাবি এখন আসি, তোমাদের ফার্স্ট নাইটে টাইম নষ্ট করা ঠিক হবে না। না ভাইয়া ঠিক আছে, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি, তুমি তো একা একা বোরিং ফিল করছো। নাহিদ চলে গেলে রীতি ব্যালকনিতে আসে, ব্যালকনিতে থাকা চেয়ারটাই বসে বাইরের দিকে তাকিয়ে আছে। রাতে তো তেমন কিছু দেখা যায় না, তবুও চাঁদের আলোয় যতটুকু দেখা যায়। রীতি আনমনে নানা রকম ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো নিজেও জানে না। সকালে সূর্যের আলো চোখে পড়তেই রীতির ঘুম ভেঙে গেল। রীতি চোখ খুলে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে, কিন্তু রীতি এখনো ব্যালকনিতে রাতে যে অবস্থায় বসেছিল তেমনি এখনও আছে। রীতির খুব খারাপ লাগলো এটা ভেবে যে শান্ত একবার তাকে ডাকলো না। রীতি উঠতে যাবে, তখনই দেখতে পাই ওর গায়ে চাদর জড়ানো। রীতি বুঝতে পেরেছে যেটা শান্তই দিয়েছে। রীতি ব্যালকনি থেকে রুমে এলো, কিন্তু কোথাও শান্তকে দেখতে পেল না। আর রুমের বেডে কালাতে অনেক ফুল ছিল, কিন্তু এখন তো রুমটা একদম গোছানোই আছে, তাই রীতিও ফ্রেশ হয়ে নিচে গেল। রীতি নিচে নামতেই দেখে নাহিদ ড্রয়িং রুমে শান্তর আব্বুর সাথে বসে আছে, আর শান্তর আম্মু কিচেনে। রীতিকে দেখতে পেয়ে শান্তর আব্বু রীতিকে তার কাছে ডাকলেন। রীতি গিয়ে শান্তর আব্বুকে সালাম করলো, শান্তর আব্বু রীতিকে তার পাশে বসতে বলল, রীতিও বাধ্য মেয়ের মতো বসল। রাতে কোনো অসুবিধা হয়নি তো? না আপু। আচ্ছা বৌমা, তোমার যখন যা কিছু লাগবে আমাকে বলবে। জি আপু। নতুন পরিবেশ, তোমার এখানে থাকতে হয়তো খারাপ লাগবে, কিন্তু দেখবে মা একদিন সব ঠিক হয়ে যাবে। আপনারা শুধু দোয়া করবেন, আমাদের দোয়া সব সময় তোমার সাথে আছে। ছোটবেলা থেকে তো আব্বুর আদর স্নেহ ভালোবাসা বকা কোনোটাই পাইনি, তাই কোনটা ভালো কোনটা খারাপ কিছুই জানি না। আমি যদি কোনো ভুল করি আপনারাই আমাকে বকা দেবেন, ভুলটা দেখিয়ে দেবেন। আজকের পর থেকে আমরাই তোমার আব্বু আম্মু, তাই কখনো এটা বলবে না যে তোমার আব্বু আম্মু নেই। আর শোনো, এই বাড়ি তোমার সংসার সব এখন তোমারই, তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি সাজাবে। জি আব্বু। এভাবে কিছুক্ষণ কথা বলার পর শান্তর আব্বুর ফোন বেজে উঠলে উনি রুমে চলে যান। রীতির ড্রয়িং রুমে বসে এদিক ওদিক তাকাচ্ছে। ভাবি কাউকে খুঁজছো? হ্যাঁ মানে না। মিথ্যা বলবা না, আমি জানি তুমি ভাইয়াকেই খুঁজছো। না মানে কাল থেকেই তো দেখলাম না, কোথায় গেছে? কাল থেকে দেখোনি মানে? রাতে ছিল না? না। কি বলো, আমি তো পাঠালাম। হয়তো আমি ঘুমিয়ে গেছি তাই উনিও আর জাগিয়ে দেয়নি। সকালে কোথায় গেছে? ভাইয়া তো সকাল সকাল পুলিশ স্টেশনে চলে গেছে। ও প্রতিদিন কি এরকম সকাল সকাল চলে যায়? না, আজ হঠাৎ করে কি হলো জানি না। ও আচ্ছা ভাইয়া, আমি আম্মু কি করছে দেখে আসি। হ্যাঁ যাও ভাবি, কিন্তু একটা কথা ছিল। জি বলেন। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে, মানে কোনো ঝগড়া? না না এমনি। ও তাহলে তো ঠিক আছে। হ্যাঁ। রীতি কিচেনে গিয়ে শান্তরামুকে রান্নার কাজে হেল্প করে। শান্তরামু অনেক বারণ করেছে, কিন্তু রীতি তো কিছুই শুনবে না। একটু পর শান্তরামু এসে জানায় দুপুরে নয়না নিপা আসবে, তাই ফোন করেছে। রীতি তো খুশিতেই আত্মহারা। তারপর সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে নেয়।
রিধি চুপি চুপি নাহিদকে বলে, যাতে নীরাকেও আসতে বলে। দুপুরে রিধি ফ্রেশ হয়ে একটা জামা পরে নাই, শাড়ি তো রিধি পরতে পারে না, তাই কি আর করবে। আর রিধির খুব ভালো লাগছে যে এবছর সবাই রিধিকে অনেক সাপোর্ট করছে। রিধি যেটা খুশি সেটাই করতে পারছে। বিয়ের পর নতুন বউকে শাশুড়িরা শাড়ি পরতেই বলে, কিন্তু শান্তরাম্মু পুরোই আলাদা। শান্তরাম্মু নিজেই রিধির জন্য অনেক আগে থেকে অনেকগুলো জামা বানিয়ে রেখেছে। সকালে সেগুলো রিধিকে দিলে রিধি খুশিতে শান্তরাম্মুকে জড়িয়ে ধরে, আর শান্তরাম্মুও রিধির মাথায় হাত বুলে দেয়। রিধি জামা পরে ড্রয়িং রুমে এসে বসে রইল, কখন তার ভাইয়া ভাবি আসবে। কলিং বেলের আওয়াজ শুনে রিধি বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। রিধি দরজা খুলে নয়নকে দেখে নয়নের গলা জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এই কান্নাটা দুঃখের নয়, সুখের। নয়ন রিধির মুখটা দু হাতে ধরে রিধির কপালে অনেক চুমু দিল। এরপর রিধি নিপাকেও জড়িয়ে ধরল। নিপা রিধি চোখের পানি মুছে দিল। নীরা নিপার পাশে এসে দাঁড়ালো, ভাবলো হয়তো নীরাকেও রিধি জড়িয়ে ধরবে। রিধি নীরার সামনে গিয়ে ভেংচি কেটে নয়ন আর নিপাকে টেনে ভিতরে নিয়ে আসলো। তারপর নীরার মুখের উপর দরজা লাগিয়ে দিল। এই, আরে নীরা তো বাইরে, তোমরা এখানে এসে বসো, নীরার ব্যাপারটা আমি দেখছি। এরপর নীরা নাহিদের রুমে গিয়ে নাহিদকে বলল, দরজার বাইরে একটা মেয়ে নাহিদকে ডাকছে। নাহিদ তো ভয়ে শেষ, ভাবলো কে না কে এসছে। নাহিদ দোয়া দৌড়ুত পড়তে পড়তে বুকে ফুঁ দিয়ে দরজা খুলে দেখে নীরা গোমড়া মুখ করে দাঁড়িয়ে আছে। নাহিদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। তুমি? আমি তো ভাবছিলাম অন্য কোনো মেয়ে। নীরা রেগে নাহিদের শার্টের কলার ধরে বাইরে নিয়ে আসলো। অন্য মেয়ে মানে অন্য কোনো মেয়ে আসার কথা ছিল? কেউ না, প্রমিস। কেউ না, তাই না? তাহলে অন্য মেয়েকে খুঁজছিলে কেন? আরে অন্য মেয়েকে কেন খুঁজতে যাব, আমি তো তোমাকেই খুঁজতে এলাম। মিথ্যা বলবা না একদম। আমাকে বিশ্বাস করো না? না, করি না। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি। বুঝতে পেরেছি, খুব রেগে আছো। আচ্ছা এখন বলো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? রিধি তো ভেঙচি কেটে আমাকে বাইরে রেখে দরজা লক করে দিল। ভাইয়ার রাগটা তোমার উপর দিয়ে দেখাচ্ছে। ভাইয়ার উপর রাগ করছে কেন? পরে তোমাকে সব বলবো, আর এমনিতেও তোমাকে কিছু বলার আছে। কি? আহ, পরে বলবো বললাম তো, এখন ভিতরে চলো, নাহলে সবাই উল্টাপাল্টা ভাবতে শুরু করবে। হুম, চলো। নাহিদ নীরা একসাথে ভিতরে যায়। তারপর রিধি সবাইকে নাস্তা দেয়। নয়ন খুব খুশি যে তার বোন এই ফ্যামিলিতে অনেক সুখে আছে। রিধি নয়নের কাঁধে মাথা রেখে বসে আছে। সন্ধ্যায় রিধি নয়ন নিপা নীরা কাউকে যেতে দেয়নি। সন্ধ্যায় সবাই মিলে ড্রয়িং রুমে গল্প করছিল। শান্ত বাসায় ঢুকে সবাইকে দেখে অবাক হয়, তবুও সেরকম কোনো রিয়্যাক্ট করে না। নিপা নয়নের সাথে হাসি মুখে কথা বলে, তারপর রুমে চলে যায়। একবার রিধির দিকেও তাকায় না। নিপা রিধিকে বলল রুমে যেতে। রিধিও শান্তর পিছন পিছন রুমে চায়। রিধি রুমে গিয়ে দেখে শান্ত শার্টের বোতাম খুলছে। রিধি শান্তর সামনে গিয়ে দাঁড়ায়। শান্তর হাত সরিয়ে দিয়ে বোতামগুলো খুলতে লাগে। শান্ত অন্যদিকে দেখিয়ে আছে। তারপর শান্ত শার্টটা বেডে রেখে ওয়াশরুমে চলে যায়। রিধির সাথে কোনো কথা বলল না। রিধি চুপচাপ বেডে বসে আছে। কিছুক্ষণ পর শান্ত ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে বেরোতে লাগলে রিধি শান্তর সামনে গিয়ে দাঁড়ায়। দরজা বন্ধ করে দিয়ে শান্তর সামনে আসে। শান্তর দিকে তাকাতেই রিধি চোখের পানি টলমল করছে। শান্ত দেখেও না দেখার মতো করে অন্যদিকে তাকিয়ে আছে। আমাকে অ্যাভয়েড করছেন কেন? কিছু বলছেন না কেন? কি করেছি আমি? কাল থেকে আমার সাথে এমন করছেন কেন? কোনো ভুল করলে আমাকে শাস্তি দিন, তবু প্লিজ এভাবে চুপ করে থাকবেন না। এখনো চুপ করে আছেন, কিছু তো বলুন। শান্ত নীরবতা রিধির বুকে তীরের মতো আঘাত করছে। রিধি কাঁদতে কাঁদতে শান্ত সামনেই ফ্লোরে বসে যায়। শান্ত রিধিকে পাস করে চলে গেল। রিধি চোখ মুছে নিল, কারণ নয়না নিপা রিধিকে এই অবস্থায় দেখলে খুব কষ্ট পাবে। তাই রিধি এখন একটু স্বাভাবিক থাকার চেষ্টা করছে। ডিনার করার সময় শান্ত সবার সাথে হাসি মুখে কথা বলছে, কিন্তু রিধির দিকে একবারের জন্যও তাকায়নি। রিধিও কিছু না বলে চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষ করে সবাই বসে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর শান্ত উঠে রুমে চলে আসলো। তাই নিপা রিধিকেও যেতে বলল, কিন্তু রিধির একদম যেতে মন চাইছে না। তবুও নিপা যদি কিছু সন্দেহ করে তাই বাধ্য হয়ে যেতে হলো।
দিদি রুমে গিয়ে দেখে শান্ত অন্যদিকে ফিরে শুয়ে আছে, বেডের মাঝখানে একটা বালিশও দিয়ে রেখেছে। রিদি দজ্জব করে রেগে গিয়ে বালিশটা ফ্লোরে ফেলে দেয়। শান্ত কোনো রেসপন্স করে না। রিদির রাগটা আরও বেড়ে যায়। রিদি রেগে শান্তকে টেনে বসিয়ে দেয়। কি হয়েছে? কি হয়েছে মানে কাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না কেন? কি বলবো? কি বলবেন মানে কোনো কিছু বলার নেই। অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। কিছু হয়েছে প্লিজ আমাকে বলুন। রিদি এসব কি শুরু করেছো? নিজেও ঘুমাবে না আর আমাকে ঘুমাতে দেবে না? এমন করে কথা বলছেন কেন? তো কিভাবে কথা বলবো বলো? ঘুমাতে আসলাম আর তুমি উল্টাপাল্টা কথা বলে মাথাটাই পাগল করে দিচ্ছ। আমি উল্টাপাল্টা কথা বলছি? তো কি, কাল সকাল সকাল আমাকে বেরোতে হবে, সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। শান্ত অন্যদিকে ফিরে শুয়ে যায়। দিদি মূর্তির মতো কিছুক্ষণ বসে থাকে। দিদির বিশ্বাসই হচ্ছে না যে এটা শান্ত। শান্ত তো এমন হতে পারে না। দিদি শান্তর পাশেই শুয়ে যায়, কারণ রুম থেকে বের হলে তো সবাই নানা রকম প্রশ্ন করবে। দিদি নিঃশব্দে চোখের পানি ফেলে যাচ্ছে, কিন্তু না, চুপ করে থাকলে কিচ্ছু ঠিক হবে না। যে করেই হোক শান্তকে আগের মতো দেখতে চায়। রিদি চোখ মুছে নিল। মেয়েদের এমন আরও অনেক কিছু সহ্য করতে হয়, সব কষ্টের কথা সবাইকে বলা যায় না। তাই বুকের মাঝে হাজারো কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে ভালো আছি বলার নামই মেয়ে। রিদি শান্তকে পিছন থেকে জড়িয়ে ধরল। আবার কি হলো? শান্ত রিদির দিকে ফিরতেই রিদি শান্তর বুকের ওপর মাথা রাখে। এভাবে শুয়ে থাকলে আমি ঘুমাবো কি করে? যেভাবে পারেন সেইভাবে ঘুমান, কিন্তু আজ থেকে বেডে একটাই বালিশ থাকবে, আমি এখানেই ঘুমাবো। রিদি দেখো চুপচাপ যেভাবে আছেন সেভাবেই ঘুমান, না হলে বকবক করা আবার শুরু করব। শান্ত আর কি করবে, জানে দিদিকে বললেও শুনবে না, তাই এভাবেই শুয়ে ঘুমিয়ে যায়। সকালে রিদি খুব ভোরে ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে শান্তর জন্য নাস্তা বানিয়ে নিয়ে রুমে আসে। শান্ত ফ্রেশ হয়ে এসে দেখে টেবিলে খাবার রাখা আর বেডে শার্টটা রাখা। রিদি খাবার এক এক করে সাজিয়ে দিচ্ছে। শান্ত রেডি হয়ে চলে যেতে লাগলে রিদি শান্তর হাত ধরে টেনে এনে সোফায় বসিয়ে দেয়। কি খেয়ে নিন? আমি বাইরে থেকে খেয়ে নেব। আমি কি বারণ করেছি বাইরে খেতে? কিন্তু আগে এগুলো শেষ করেন, লেট হয়ে যাবে। না খেলে তো আজ পুরো দিনেও যেতে দেবো না। এটা বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি কি দেখেছেন, মাত্র শুরু করলাম, দেখতে থাকুন আরো কি কি হয়। মানে? মানে কিছুই না, তাড়াতাড়ি খেয়ে নিন। আমার খিদা নেই। হ্যাঁ জানি আপনার খিদা নেই, কিন্তু তবুও খেতে হবে, এত সকাল সকাল উঠে কষ্ট করে বানালাম আর আপনি না খেয়ে চলে যাবেন। আমি কি বানাতে বলেছি? বলেননি, কিন্তু আমারও তো ইচ্ছে করে আপনাকে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াইতে। অনেক লেট হয়ে যাচ্ছে। না খেয়ে রুম থেকে বেরিয়ে দেখুন, তারপর বুঝবেন রিদি কি কি করতে পারে। শান্ত চুপচাপ খেতে লাগলো। রিদির মুখে হাসি ফুটে উঠল। খাওয়া শেষ করে শান্ত চলে যেতে লাগলে রিদি আবার ডাকে, এই যে দাঁড়ান। আবার কি? রিদি শান্তর সামনে গিয়ে শান্তর পায়ের উপর ভর দিয়ে শান্তর গলা জড়িয়ে ধরল, তারপর অবাক করে দিয়ে শান্ত ঠোঁটে কিস করে। রিদি এরকম কিছু করবে শান্ত এটাও ভাবতে পারেনি। এসব এই দেখেন, একদম রাগ দেখাবেন না, দেওয়ার কথা আপনি, কিন্তু লজ্জা শরমের মাথা খেয়ে আমাকেই দিতে হচ্ছে। কোথায় একটু খুশি হয়ে আমাকে ঝুরিয়ে ধরবে, তা না উল্টা আমার উপর রাগ দেখাচ্ছেন। রিদি তুমি? হ্যাঁ আমি আপনার বউ। কেন, কোনো সন্দেহ আছে? প্রুফ করে দেখাবো? না না লাগবে না। না লাগলে আপনাকে একটা কাজ করতে হবে, পারবেন? কি কাজ? আমি যেটা দিলাম ওটা রিপ্লে চাই। তোমার মাথা পুরাই গেছে। রিপ্লে দিতে বললাম? তোমার লজ্জা করে না? লজ্জা করবে কেন, আমি পরপুরুষের কাছে গিয়ে বলেছি, আমার বিয়ে করা বরকে বলেছি, এখন বলেন দেবেন কিনা। ইম্পসিবল। শান্ত চলে যেতে লাগলে রিদি আবারও শান্তর সামনে গিয়ে দাঁড়ায়। আপনি না দিলে আপনার দাদার কাছ থেকে নিয়ে নেব, মনে রাখবেন আমার নামও রিদি। হুম যাও, আমার দাদা তোমাকেই খুঁজছে। শান্ত হাসতে হাসতে চলে গেল। আসলে রিদি কখন কি বলে ও নিজেই জানে না। ব্যাকল ছেলে, তোকে আমি ডেকে নেব, তুই দিবি না তোর 14 কুষ্টি দেবে। কে দেবে? ওই কি বল? কিছু না। তাহলে বললে যে ভাইয়া 14 কুষ্টিও দেবে? ওটা তো এমনি ওনাকে বকা দিতে দিতে বলছিলাম, এখন বল কেমন কাটলো রাত? এটা তো তোকে জিজ্ঞেস করার কথা। হুম বল, বিয়ের আগেও তো কম রোমান্স করিস নাই, এখন না জেনে কি করিস?
এখন বসে বসে জানালা দিয়ে আকাশের তারা গুনতে হয়। কেন? আচ্ছা বাদ দে, পিচ্চি মেয়ে এসব বুঝবি না। কে বললি? বললাম যে তুই তো বুড়ি হয়ে একেবারে 100 পার করে দিয়েছিস, ডজন খানিক নাতি নাতনিও আছে, তোকে নতুন করে এসব কি বলবো। তুই আস্ত একটা ইয়ে, মানে কে জানে বলে, ওই যে লম্বা লম্বা নখ থাকে, পেতনি তাই না? হ্যাঁ হ্যাঁ পেতনি। হ্যাঁ রে জানু, আমিও না তোকে এটাই বোঝাতে চাই। যাক বাবা, অবশেষে নিজেকে ঠিক জায়গায় এনেছিস। এই আমি তো তোকে বললাম, সুনাম করিয়া লজ্জা দেবেন না। এখন চল নিচে যাই। হুম চল। ওই দিনটা রিধির খুব ভালোভাবেই কেটেছে। বিকেলে নীরা নয়না নিপা চলে যায়। যাওয়ার সময় রিধি গোমরা মুখ করে রেখেছিল, কিন্তু শান্তরামু বলেছে কাল শান্ত শহরের দিকে ওদের বাসায় পাঠাবে, তাই রিধির গোমরা মুখটা হাসিতে ভরে যায়। নয়ন নিপা নীরা চলে গেলে রিধি ভাবতে থাকে শান্তকে কীভাবে চালানো যায়, কিন্তু কিছুই মাথায় আসছে না। হঠাৎ করে রিধির মাথায় একটা বুদ্ধি চলে আসলো, এখন শুধু শান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যা থেকে রিধি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, শান্তকে মেন গেট দিয়ে ঢুকতে দেখেই রিধি এক দৌড়ে রুমে চলে আসলো। তারপর আলমারি ভিতর ঢুকে আলমারি দরজাটা একটু ফাঁক করে রাখলো, যাতে শান্ত কী কী করে সব দেখতে পায়। কিছুক্ষণ পর শান্ত রুমে এসে পুরো রুমটা ভালোভাবে দেখে, তারপর ব্যালকনিতে গিয়ে দেখে আসে। ওয়াশরুমে দেখে কিন্তু কোথাও রিধিকে দেখতে পায় না। রিধি আলমারির ভেতর মুখ চেপে ধরে হাসছে। শান্ত রুম থেকে বেরিয়ে গেল। রিধি ঠিক ভেবে নিল যে নাই দাদুবা আম্মুকে জিজ্ঞেস করতে গেছে। কিছুক্ষণ পর শান্ত আবার রুমে ঢুকে ষাট ফ্লোরে ছুঁড়ে মারে, তারপর বেডে বসে। রিধি আস্তে আস্তে দরজাটা খুলে আলমারি থেকে বেরিয়ে আসে, তারপর গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে শান্তর দিকে যেতে থাকে। আচমকে এসে রিধি ধাক্কা মেরে শান্তকে বেডে শুয়ে দিয়ে নিজেও শান্তর উপরে উঠে যায়। শান্ত প্রথমে তো চমকে যায়, কিন্তু রিধিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কোথায় ছিলে? কেন খুঁজছিলেন? না আমি কেন খুঁজব? হ্যাঁ তাই তো, আপনি কেন খুঁজবেন? কিন্তু জানেন, একটা ছেলে আমাকে বেলকনিতে ওয়াশরুমে না পেয়েও আম্মুর কাছেও গিয়েছিল, আমি কোথায় জিজ্ঞেস করতে। তুমি কি করে জানো? কোথায় ছিলে তুমি? আলমারিতে লুকিয়ে বসেছিলাম। তুমি লুকিয়েছো? আপনার কাছে আমি কতটা ইম্পর্টেন্ট সেটা দেখতেই চাচ্ছিলাম। ও তাই, দেখা হয়ে গেছে, এখন আমার উপর থেকে ওঠো। কেন, আমি কি খুব ভারী? হ্যাঁ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি ভারী এজন্য নিঃশ্বাস বন্ধ হচ্ছে, নাকি আমাকে কন্ট্রোল করতে পারছেন না এজন্য নিঃশ্বাস বন্ধ হচ্ছে? মোটেও না। বুঝি বুঝি সব বুঝি। রিধি শান্তর উপর থেকে উঠে বসলো। শান্ত উঠে গেল। শান্ত রিধির দিকে তাকিয়ে দেখে রিধি শুধু একটা টপস আর জিন্স পরেছে। এতক্ষণ শান্ত সব খেয়াল করেনি, কিন্তু এখন দেখে শান্ত খুব রেগে গেল। এসব কি পরেছো? কেন দেখতে পাচ্ছেন না? বাট এগুলো পড়তে কে বলেছে?